দেশের বিভিন্ন স্থানে বইছে মাঝারির শৈত্যপ্রবাহ। রাজধানীতেও শীতের আমেজ, দিনভর সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিস বলছে আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা বাড়তে পারে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। শীত জেঁকে বসায় বেড়েছে গরম কাপড়ের বেচা বিক্রি। আরও জানাচ্ছেন শাকির আরজু। রাজধানীতে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন দিন, বেড়েছে শীত, সেই সাথে হিমেল বাতাস, কমেনি বাতাসে আর্দ্রতার পরিমাণ। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু জেলার উপর দিয়ে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে আগের দিনের তুলনায় শুক্রবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। রাতে তাপমাত্রা যেটা ছিল তার থেকে দিনের বেলা যেহেতু সূর্য আলো নেই, ওই একই তাপমাত্রা বা তার কাছাকাছি তাপমাত্রা বিরাজ করায় শীতের অনুভূতি অনেক বেড়ে গেছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। আমরা আশা করছি হয়তো আগামীকাল পরশুদিন থেকে কুয়াশা অনেক কমে যাবে এবং তাপমাত্রাও একটু বেড়ে যাবে, সেক্ষেত্রে অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাজধানীতে বেড়েছে গরম কাপড়ের বেচা বিক্রি। মোটা কাপড়, মোজা, উলের টুপির দোকানে ক্রেতাদের ভিড়। শীত অনেক বেশি পড়ছে, যার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে বের হওয়া। অনেক ঠান্ডা পড়ছে, বাচ্চাদের বন্ধ ছুটি, এখন বলছে যে পোশাক নিব। হুডি নিয়েছি, তারপর শীতে পড়ার জন্য কানটুপি নিয়েছি। দামে অসন্তুষ্টি নেই ক্রেতাদের, বেচাকেনা ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও। 50-100 থেকে শুরু করে আপনার 300-400 টাকা পর্যন্ত আছে। বাচ্চাদের সোয়েটার যেগুলো ওগুলো 200-250 টাকা এরকম। জ্যাকেটের চাহিদা বেশি, তারপর মোটা উলের ইনার গুলো আছে ওগুলাই বেশি। দাম মোটামুটি সাধ্যের মধ্যে আছে। শীত পড়ায় বেচাকেনা ভালো বলে জানান দোকানিরা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।